আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের সামনে একটি সরকারি চাকরির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন জীবন বীমা কর্পোরেশন একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমি নিয়োগ বিজ্ঞপ্তিটি জীবন বিমার ওয়েবসাইট আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের সামনে জীবন বিমা কর্পোরেশন এর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন জীবন বীমা কর্পোরেশন সহকারী ম্যানেজার পদে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমি নিয়োগ বিজ্ঞপ্তিটি জীবন বীমা কর্পোরেশন এর নিজস্ব ওয়েবসাইট থেকে সংগ্রহ করেছি এই সার্কুলারটি তারা পাবলিশ করে দেখতে পাচ্ছেন সাতাশ এপ্রিল দু হাজার বাইশ তারিখে এই পাশে দেখতে পাচ্ছেন স্মারক রং এখানে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এই পদের জন্য পদের সংখ্যা কতজন কিনা হবে শিক্ষাগত যোগ্যতা কি হবে কিভাবে আবেদন করতে হবে কত তারিখের মধ্যে সবকিছু জানি আলোচনা করব আশা করি পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন পরবর্তীতে এরকম সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখানে দেখতে পাচ্ছেন জীবনবিমা কর্পোরেশন যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার পদনাম হচ্ছে সহকারী ম্যানেজার এই পদের বেতন গ্রেড হবে নয় থেকে 22000 টাকা থেকে 55060 টাকা পর্যন্ত হবে আপনার বেতন পদের সংখ্যা হচ্ছে উনষাটটি উনষাট জন কেন হবে বয়স হতে হবে সর্বোচ্চ 30 বছর শিক্ষাগত যোগ্যতা বলছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি অবশ্যই মাস্টার্স পাশ হতে হবে মাস্টার্স পাস হলে আবেদন করতে পারবেন এখানে তবে বলা আছে অর্থনীতি বিষয় থেকে গণিত পরিসংখ্যান এবং ব্যবসায় প্রশাসন ও বাণিজ্য বিষয় যেগুলো আছে এগুলো থেকে যারা অনার্স মাস্টার্স করেছেন তাদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে এখানে আপনারা তিন বছর মেয়াদি ডিগ্রি এবং মাস্টার্স যারা করেছেন তারা আবেদন করতে পারবেন এবং যারা চার বছর মেয়াদি অনার্স ডিগ্রি এবং মাস্টার্স করেছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন এখানে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে দেখতে পাচ্ছেন যে বেসি ডট টেলিটক ডট কম ডট বিটি এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে আমি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করার তো এখানে কিন্তু যারা আবেদন করবেন তাদের বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তবে এখানে অনলাইনে আবেদন শুরু হবে আগামী মাসের আট পাঁচ দুই তারিখ সকাল দশটা থেকে এবং আবেদন চলবে একত্রিশ পাঁচ দুই তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদন পত্র সাবমিট করার পর আপনাকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এখানে পরীক্ষার ফির জন্য এখানে দেখতে পাচ্ছেন যে কোনো টেলিটপ প্রিপেড সিম থেকে পাঁচশো টাকা পরীক্ষার ফি এবং টেলিটক সার্ভিস আর ষাট টাকা সহ মোট পাঁচশো ষাট টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে পাঁচশো ষাট টাকা জমা দিতে হবে পরীক্ষার ফি জমা দেওয়ার পদ্ধতি হচ্ছে রাইট টেলিটক প্রিপেড সিম থেকে রাইট মেসেজে গিয়ে লিখবেন জে বি সি স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রি পল্টো নাম্বারে ফিরতি এস এম যে পিন নাম্বার পাবেন সেই পিন নাম্বার দিয়ে দ্বিতীয় এস পাঠাতে হবে এখানে দ্বিতীয় এস পাঠাবেন হচ্ছে জে বি সি স্পেস ইএস স্পেস পিন নাম্বার লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রি পল্টো নাম্বারে এসএমসি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন এই পাসওয়ার্ড পাসওয়ার্ডটি অবশ্যই সংরক্ষণ করবেন পরবর্তীতে এডমিট কার্ড ডাউনলোড করার জন্য ইউজার আইডি পাসওয়ার্ড আপনাকে ইউজ করে ব্যবহার করে এডমিট কার্ড ডাউনলোড করতে হবে তো এই ছিল এই পুরো সার্কুলার সম্পর্কে আশা করি সকলেই ভালোভাবে বুঝতে পারছেন এরপরও কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম